ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام <سؤال> ورحمة الله وبركاته جيم جدي سورة الفاتحة جدي بلا شدنا هاي মানে যদি এরকম পড়ে যেত অর্থ পাল্টে যায় তাহলে হবে এই অবস্থায় সে যদি দুর্গাপে পড়লো আস্তে আস্তে করে সাত শুদ্ধ করতে শুদ্ধ করতে করতেই হবে করা ওয়াজিব সূরে তুল সুরেতুল ফাতেহা ছাড়া সলাত হয় না তো এই সূরে ফাতেহা অবশ্যই শুদ্ধ করতে হবে না এটা সলাত হবে না হ্যাঁ যেমন একটা মানুষ নতুন করে শুরু করতে আস্তে আস্তে তো এই অবস্থায় সে শিখতেও থাকবে আর সাতও পড়বে বাকি যেমন তজবিদের যে কানুন আছে অনেক লম্বা করতে হয় গুন্না করতে হয় এগুলো ওয়াজিব না মদ্দে মুিম খালমে মুসাক্কাল একটা একটা কথা বললাম অথবা এরকম আছে না অথবা এইরকম কাল ইত্যাদির যে সিস্টেম এগুলো ওয়াজিব না কিন্তু যেটা আসলি যেমন আক্ষরিক উচ্চারণ অবশ্যই ঠিক করতে হবে কারণ অনেক সময় আক্ষরিক উচ্চারণ ঠিক না হলে অর্থ পাল্টে যায় এমনিভাবে আসলি বা যেটা একাধিক সমান এটা করতে হবে নিলে অনেক তর্জমা পাল্টে যায় তো জরুরি যেগুলো ওগুলো শেখা দরকার আর সরেফ আতেহা ছাড়া যদি অন্যত্র যদি ভুলভ্রান্তি হয় তাহলে সরাত হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনাকে যে বা যিনি হন সারা সুরতুল ফ্লাতে অবশ্যই ঠিক করতে হবে আচ্ছা একটা কথা আপনার ওই যে লাস্টে যে আপনি লিখেছেন ইনশাহ আল্লাহ আরবি এরকম লিখেন ভাই ইনশাআল্লাহ আলিফ নুন লিখবেন আলাদা ইন তারপরে শাহ আ তারপরে সিনালিফ হামজা দিয়ে আলিফ আলিফ দিবেন পৃথক আল্লাহ এরকম লিখবেন As-salamu alaykum.